কড়া নিরাপত্তার মধ্যে শেষ হলো ত্রিপুরা বিধানসভা নির্বাচনের 2023-এর ভোট গ্রহণ। বৃহস্পতিবার বেলা গড়িয়ে রাত পর্যন্ত ভোটারের লাইনে দেখা গেল গোটা রাজ্য জুড়ে। সরকারিভাবে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা, কিন্তু 4টার পরেও বহু ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লাইন চোখে পড়েছে। 5 বছর আগে 2018 সালে ত্রিপুরায় ভোটদানের হার ছিল 91% বেশি। এবারের ভোটদানের হার গতবারের হারকে ছাপিয়ে গেল, প্রায় 92% বেশি ভোট পড়েছে এবার। 60 আসনের এই বিধানসভা ভোটের ফল প্রকাশ আগামী 2রা মার্চ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যের কথায়, মানুষের ভোট দেওয়ার উৎসাহ ছিল অসাধারণ। আমরা মানুষকে আশ্বাস দিয়েছিলাম হিংসাহীন নির্বাচন হবে, সেই আশ্বাসে মানুষ আস্থা রেখেছেন, তাদের কৃতজ্ঞতা জানাই। সকাল থেকেই দফতরে ছিলেন গিত্যে, সকলের ফোন ধরেছেন, অভিযোগ পেলেই কমিশন সেখানে পর্যবেক্ষক এবং পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছে বলে সব রাজনৈতিক দলই মেনে নিচ্ছে। সকাল থেকে লাইন দিয়ে ভোট গ্রহণের ধীর গতি মেনে নিয়েও যে বিপুল সংখ্যায় মানুষ ভোট দিলেন, তারা কি প্রতিষ্ঠান বিরোধিতার ছাপ রাখলেন নাকি সরকারের প্রত্যাবর্তনের পক্ষে রায় দিলেন, এ নিয়ে ধন্দে রয়েছে শাসক বিরোধী সব পক্ষই। তাৎপর্যপূর্ণভাবে বুথে এজেন্ট ও প্রার্থীকে ঢুকতে না দেওয়া এবং হেনস্থার অভিযোগে এখনও পর্যন্ত একমাত্র পুনর্নির্বাচনের দাবি তুলেছেন শাসক দল বিজেপির গোলাঘাটে কেন্দ্রের প্রার্থী হিমানি দেববর্মা। ভোট দিয়ে বেরিয়ে সকালে মুখ্যমন্ত্রী মানিক সাহা দাবি করেছেন বাম ও কংগ্রেসের অশুভ আতাতের জন্যই বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে, কিন্তু বিজেপির জয় নিয়েও কোনো সংশয় নেই। পরিস্থিতি খুব ভালো, তোমার কিরকম লাগছে দেখছো তো, পরিষ্কার এরকম তার দেখুনি বুধ কোথাও, শান্তি একদম, শান্তিতে মানুষ উৎসবের মেজাজে, ওদের ভাষায় বলছি উৎসবের মেজাজে, ওনারা তো মিথ্যা কথা বলে বলতো উৎসবের মেজাজে, আর আমরা সত্যিকারের উৎসবের মেজাজে দেখাচ্ছি, মিথ্যে গলার তো একদম বেসাদি ওরা সবসময়। তো এখানে ভালোভাবে ভোট হচ্ছে সব জায়গায়, আর ওরা নিজেরা চেষ্টা করছে এখানে ভায়োলেন্স ক্রিয়েট করার জন্য, এদের ইতিহাসই বলে ওদের ভায়োলেন্স পার্টি, কংগ্রেস ও সিপিএম আমাদের লোক মার খাচ্ছে সব জায়গায়, আর আমরা তো বলছি যে রিস্ট্রেন্ট থাকার জন্য, আমাদের লোকগুলোতে বলি না আমরা, এগুলো সব জায়গায় হসপিটালে গিয়ে দেখুন না, উনি নিউজ পেপারেই তো আমাদের ছেলেদের মারছে, কারণ ওদের হেভিটি এটা, স্টেলিনের রাজনীতি যারা করে ওরা এই করবে, এ থেকে বেরোতে পারবে না, আর কংগ্রেসের তো একই অবস্থা, একই স্টাইলে চলেছে। ভোটের পরে রাতে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের দাবি, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের দল ক্ষমতায় ফিরছে, বিপুল হারে ভোট পড়েছে এবং এই নির্বাচনে ক্ষমতাসীন দলই জয়ী হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি তিনি এদিন বলেন, এই প্রথম মানুষ উৎসবের মেজাজে ভোট দান প্রয়োগ করেছেন। এই নির্বাচন আজকে ত্রিপুরা রাজ্যের জনগণ, আপামর জনসাধারণ উৎসবের মেজাজে বাড়ি থেকে বেরিয়ে ওনারা যে ভোটাধিকার প্রয়োগ করেছেন, আমি সকল ভোটদাতা যারা এই ভোটে ভোটদাতারা যারা অংশগ্রহণ করেছেন ভোটদানে, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। নিশ্চয়ই বিগত দিনে এই রাজ্যের বুকে আমরা দেখেছি এই নির্বাচনকে প্রহসনে পরিণত করত। আজকে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা ঐতিহাসিক, এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে, কারণ এই রাজ্যে বিগত দিনের নির্বাচনগুলি যদি আমরা পরিলক্ষিত করি, তাহলে এই রাজ্যের ভোর সন্ত্রাস, সাইন্টিফিক রেগিং নাম নিয়ে রেগিং, কিন্তু এই প্রথম ত্রিপুরার ইতিহাসে কোনো রেগিং বা কোনো ঘটনা ছাড়া আজকে ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে। আমরা নিশ্চিত, আমার কাছে এখন পর্যন্ত যে খবর রয়েছে, যে ভারতীয় জনতা পার্টি অ্যাবসলিউটলি মেজরিটি নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে, এইটুকু আপনাদের কাছে আজকে বলতে পারি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।